নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু আমাদের রণজিৎ গড়ানের বই আছে। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়ানের এই বইটা যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। সুপ্রিয় দর্শকার্থী, পঞ্চম অধ্যায় ভারতবর্ষ, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব। তো দেখো, এটা কিন্তু আমাদের প্রাকৃতিক বিভাগ আছে, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন ভরতে, তো দেখো কি বলেছে ফার্স্ট প্রশ্নটা, ভারতের নবগঠিত রাজ্যটি কি? অ্যান্সার হবে তেলেঙ্গানা, যেটা কিন্তু 2014 সালে কিন্তু গঠিত হয়েছিল, ঠিক আছে, তেলেঙ্গানা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আর দুই জায়গায় প্রশ্ন, বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কটি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 28টি। আমাদের নেক্সট প্রশ্ন, তিন জায়গার প্রশ্ন কি বলেছে, হিমালয়ের উচ্চতম অংশ কি? অ্যান্সার হবে হিমাদ্রি। অ্যান্সার কি হবে? হিমাদ্রি হবে। চার জায়গার প্রশ্ন, কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার কি? অ্যান্সার হবে দিয়ের অ্যান্সার হ্রদ। পরের প্রশ্ন, পাঁচ নম্বরে ভাঙার অংশের পাঞ্জাবের নাম হলো? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ধায়া। ছ নম্বরের প্রশ্ন, বৃহত্তম কয়ালটি হলো? অ্যান্সার ভেম্পনাথ হবে, এখানে আছে অষ্টমুডি যেটা আছে সেটাই তোমরা লিখবে। আমাদের পরের প্রশ্ন সাত নম্বরে, এশিয়ার বৃহত্তম লেগুনটি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার চিল্কা। কি হবে? চিল্কা হবে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, তোমরা তো জানো এটা ধায়া হবে, এটা অষ্টমুডি হবে, ঠিক আছে, আর এশিয়ার বৃহত্তম লেগুনটি হলো চিল্কা হবে। পরের প্রশ্ন আমাদের কী বলেছে, আট দাগের বিদর অগ্নুদ্গমে সৃষ্ট মরুভূমি কী বলেছে ভূমিরূপটি হলো? অ্যান্সার হবে ডেকান টেরা, যেটা তোমরা ছোটো নাগপুর অঞ্চলে লক্ষ্য করতে পারবে। নয় দাগে কচ্ছের রণে পতিত নদী হলো কি? অ্যান্সার হবে ডের অ্যান্সার লুনি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো বলে দিয়েছে ডেকান ট্র্যাপ হবে, এটা বলেছি লুনি হবে, তাই তো? আমাদের দশ দাগের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের তিব্বতের নাম কি? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সাংপো, সাংপো। এগারো দাগে শতুদ্র নদ, শতুদ্র কোন নদীর উপনদী? অ্যান্সার হবে ডিয়ের অ্যান্সার সিন্ধু নদীর, সিন্ধু নদীর। পরের প্রশ্ন, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে কোথায়? শীত ঋতুতে, শীত ঋতুতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তোমাদের দেখাচ্ছে আর একবার, এটা হবে সিন্ধু হবে, এটা হবে শীত ঋতুতে, ঠিক আছে, কি বলছে বুঝতে পারো, এটা হবে সাংপো হবে, এটা হবে লুনি হবে, এটা হবে আমাদের ডেকান ট্র্যাপ হবে, এটা হবে চিল্কা হবে, এটা হবে অষ্টমুদি, এটা হবে বিয়ের অ্যান্সার ধায়া। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, ওকে। আমাদের পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন, আম্র বৃষ্টি দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন ফোরটিন দাগের প্রশ্ন, শাল সেগুন কোন অঞ্চলের উদ্ভিদ? শাল সেগুন হবে বিয়ের অ্যান্সার পর্ণমোচি। পনেরো দাগে কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি? অ্যান্সার হবে রেগুর, রেগুর মাটির জলধারণ ক্ষমতা বেশি। ষোলো দাগের প্রশ্ন, হিমালয়ের পাদদেশে অনুর্বর ভূমি কি? অ্যান্সার হবে সির অ্যান্সার ভাবর, অ্যান্সার কী হবে ভাবর হবে, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে সেই দিকে একটু আলোচনা করা উচিত। আমাদের নেক্সট প্রশ্ন আছে সতেরো দাগে, কোন রাজ্যে জিরোফাইট উদ্ভিদ দেখা যায়? অ্যান্সার হবে সির অ্যান্সার রাজস্থানে, কোথায়? রাজস্থানে হবে। আমাদের পরের প্রশ্ন আঠেরো দাগে, ভারতের কোন অংশে জুম চাষ হয়? অ্যান্সার হবে ডির অ্যান্সার উত্তর পূর্ব ভারতে। উনিশ দাগে পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি কি? অ্যান্সার হবে এর অ্যান্সার পলঘাট, পলঘাট। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে কুড়ি দাগের প্রশ্ন, কে টু শৃঙ্গটি কোন পর্বতে রয়েছে? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার কারাকোরাম পর্বতে রয়েছে, ওকে। আমাদের এবার আমি সত্য মিথ্যা সলভ করিয়ে দেবো, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল। কি বলেছে, ইন্দ্রা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা কিন্তু ঠিক আছে, সত্য। দুই দাগে ভারতে
রাজ্যভাগে ভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটাও ঠিক আছে। ওকে, তিন দাগে সিকিম হলো বর্তমানে ক্ষুদ্রতম রাজ্য, এটা কি আছে? ভুল আছে। চার দাগে থর মরুভূমির বেশিরভাগ অংশ, তো দেখো এটা কিন্তু ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, মানে সত্য অসত্য যেগুলো আছে, ওকে, যেগুলো সত্য সেগুলো আমি রাইট করেছি, যেগুলো অসত্য সেগুলো আমি কেটে দিয়েছি। ওকে, যেটা পাঁচ দাগে রয়েছে যে থর মরুভূমির বেশিরভাগ অঞ্চল রয়েছে রাজস্থানে, এটা কিন্তু ঠিক আছে। ওকে, এটা কিন্তু চার দাগের প্রশ্ন ছিল, পাঁচ দাগে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ, এটা ভুল আছে। ছয় নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকা রয়েছে লাদাখ ও কারাকোরাম পর্বতের মাঝে, এটা ভুল আছে, অসত্য। সাত নম্বরে মরুস্থলী হলো, বলেছে সাত নম্বরে মরুস্থলী হলো প্রকৃত মরুভূমি, এটা কি আছে? ঠিক আছে, সত্য। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটা কি আছে? ঠিক আছে। নয় দেখে কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ, এটা কিন্তু ভুল আছে, তাই তো? হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, আর আমাদের ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ হলো কেটু। দশ দেখে চম্বল গঙ্গার উপনদী, এটা কি আছে? ভুল আছে। তো দেখো যেটা ভুল আছে সেইগুলো কিন্তু তোমাদের আমি এইগুলো কিন্তু সলভ করে দিয়েছি, তোমাদের আর একবার দেখাচ্ছি, এটা ঠিক আছে। চার দেখে পাঁচ দেখে ভুল আছে, ঠিক আছে। ছয় দেখে ভুল আছে, সাত দেখে ঠিক আছে, আট দেখে ঠিক আছে, নয় দেখে ভুল আছে, দশ দেখে ভুল আছে। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো, ঠিক আছে। এখানে কি বলেছি, এক দাগে ভারতের দক্ষিণতম স্থানটির নাম হলো ড্যাশ, অ্যান্সার হবে ইন্দ্রা পয়েন্ট, কী লিখবে? একের অ্যান্সার লিখবে ইন্দ্রা, হোসই নয় দয় হোসি ইন্দা ইন্দিরা পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি, এখানে লিখবে ইন্দ্রা পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থানটির নাম কি? অ্যান্সার লিখবে ইন্দ্রা পয়েন্ট। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দুই দেখে ক্ষেত্র মানে ভারতের বৃহত্তম রাজ্য, এখানে লিখবে ক্ষেত্র মানে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান, এই শূন্যস্থানে কী লিখবে? রাজস্থান লাগবে, লিখবে রাজস্থান, রাজস্থান, ঠিক আছে। দু নম্বরে অ্যান্সার হবে রাজস্থান। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন, তিন দাগে হিমালয়ের আকৃতি ড্যাশের মতো, হিমালয়ের আকৃতি কিন্তু ধনুকের মতো, কী হবে? শূন্যস্থান হবে ধনুকের মতো, ধনুকের ধনুকের মতো, ঠিক আছে, ধনুকের মতো। ওকে, সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো হয়ে গেছে। চার দাগে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের অঞ্চলের সংখ্যা ড্যাশটি, অ্যান্সার হবে সাতটি, অ্যান্সার হবে সাতটি। পাঁচ দাগে ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে ড্যাশ নদী প্রবাহিত, পাঁচ দাগের প্রশ্ন, ভারতে গ্রস্ত উপত্যকা দিয়ে ড্যাশ নদী প্রবাহিত, অ্যান্সার লিখবে, এখানে লিখবে অ্যান্সার লিখবে নর্মদা, ন এটা ম আছে, ময়ের দয়াকার, নর্মদা ও তাপ্তি, ও তাপ্তি, ওকে, এই তাপ্তি নদী, ঠিক আছে, প্রবাহিত হয়েছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন, ছয় দেখে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা, বানানটা প্লিজ একটু লিখে নে, ভাবুল ভয়কারে ভা ভয় হস্যু ল, ভটা ভালো করে লেখা হয়নি, ভাবুল ভাবুল, ওকে, ল আছে, ভাবুলমালা, ময়াকার লয়াকার, ভাবুলমালা, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, সাত দাগে চিল্কা হ্রদটি ড্যাশ উপকূলে রয়েছে, চিল্কা হ্রদটি উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা, উড়িষ্যা উপকূলে রয়েছে, চিল্কা হ্রদটি কোথায় আছে? উড়িষ্যা উপকূলে রয়েছে। আমাদের পরের প্রশ্ন, আর দেখে কচ্ছের রণ ড্যাশ রাজ্যে অবস্থিত,
কচ্ছের রান কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাট, গুজরাট, ঠিক আছে, গুজরাটে অবস্থিত। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, কচ্ছের অন্ত হয়ে গেল নয় দেখে, ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত প্রবাহ হল গঙ্গা, ড্যাশ ও ড্যাশ নদীর অ্যান্সার হবে ভাগীরথী, ভাগীরথী, ভাগীরথী ও এখানে লিখবে ভাগীরথী, আর ওখানে লিখবে শূন্যস্থানে লিখবে অলকানন্দা, অলকা, অলকানন্দা, ন, নয়দয় আকার, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? তোমরা এখানে কি লিখবে, ভাগীরথী ও অলকানন্দা, ঠিক আছে, তোমরা এইখানে লিখবে ভাগীরথী, এইখানে লিখেছি, লিখে দিচ্ছি, ভাগের ভা গি রো থি, ভাগীরথী, আর ঠিক এইখানে লিখবে শূন্যস্থানে লিখবে অলকানন্দা, অ ল কা নন্দা, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, দশ জায়গার প্রশ্ন, পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী, পেনগঙ্গা ছিল গোদাবরী, কি লিখবে শূন্যস্থানে লিখবে গোদাবরী, গোদাবরী, ঠিক আছে, গোদাবরী হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো আধি হবে আমাদের হবে রাজস্থান হবে, এখানে এ লিখে দিলাম, ওকে রাজস্থান, আম্রবৃষ্টি হবে, আম্রবৃষ্টি অ্যান্সার হবে কর্ণাটক, আম্রবৃষ্টি হবে কর্ণাটক, এখানে বি লিখে দিলাম কর্ণাটক, ওকে তোমরা খাতায় কিন্তু সাজিয়ে লিখবে, ওকে। সি দেখে বলেছে মৌসুমি বিস্ফোরণ, অ্যান্সার হবে কেরালা, মৌসুমি বিস্ফোরণ হবে কেরালা, এটা হবে আমাদের সি, কেরালা, ওকে। বর্ধশিলা, বর্ধশিলা হবে আসাম হবে, কী হবে, এটা হবে ডি এর অ্যান্সার আসাম, এটা হবে ডি হবে আসাম, ওকে। ই দেখে কালবৈশাখী, কালবৈশাখী হবে আমাদের ইর অ্যান্সার পশ্চিমবঙ্গ, কালবৈশাখী হবে পশ্চিমবঙ্গ, এটা অ্যান্সার হবে ই, এখানে ই লিখে দিলাম ই, ওকে ই, ওকে। পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা হবে আমাদের হবে পাঞ্জাব হবে, কী হবে, পাঞ্জাব হবে, এটা হবে এফ, এফ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, এবার তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করিয়ে দেবো। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে এক থেকে ভারতের কোন সালে রাজ্য পুনর্গঠন কমিশন কমিশন স্থাপিত হয়, অ্যান্সার হবে 1953 সালে, 1953 সালে, এক দাগের অ্যান্সার কী হবে 1953 সালে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের দু দাগের প্রশ্ন কী বলেছে, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে, অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ, অ্যান্সার লিখবে অন্ধ্রপ্রদেশ, কী লিখবে অন্ধ্রপ্রদেশ, দু দাগের অ্যান্সার কী লিখবে, কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়েছে, অ্যান্সার লিখবে অন্ধ্রপ্রদেশ। আমাদের তিন দাগের প্রশ্ন, কন্যাকুমারিকা অন্তরীপ কোন রাজ্য, কোন রাজ্যে রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ, অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্যে, কন্যাকুমারিকা কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ু, অ্যান্সার লিখবে তামিলনাড়ু, তামিল, তামিল, এটা ম আছে, তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্য রয়েছে কন্যাকুমারিকা অন্তরীপ, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে চার দিকে কোন দুটি পর্বতমালার মধ্যে দুন উপত্যকা বিস্তৃত, অ্যান্সার হবে শিবালিক ও হিমালয়, শিবালিক ও হিমাচল হিমালয়, অ্যান্সার লিখবে শিবালিক, শিবালিক, শিবালিক ও হিমাচল, হিমাচল
হিমালয়, হিমালয়, ঠিক আছে। অর্থাৎ কোন দুটি পর্বতমালার মধ্যে দুন উপত্যকা বিস্তৃত? অ্যান্সার হবে শিবালিক ও হিমাচল, হিমালয়ের মধ্যে কিন্তু এটা অবস্থিত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 5 জায়গায় প্রশ্ন, মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি? মেঘালয়ের উচ্চতম অংশটির নাম কি? শিলং, পাহাড়ি শিলং, অ্যান্সার লিখবে শিলং, শি তালবস আছে, শিলং, পাহাড়ের শিলং, পাহাড়ের শিলং, পাহাড়ের শিলং, শিলং পাহাড়ের শিলং, ঠিক আছে। এটা আমাদের 5 জায়গার প্রশ্ন। আমাদের 6 জায়গার প্রশ্ন কি বলেছে, কাশ্মীর উপত্যকার একটি হ্রদের নাম লেখো, অ্যান্সার লিখবে ডাল, একবার লিখবে উলার, লিখবে হস্যউ লয়াকার উলার কমা ডাল ডয়াকাল ডাল, ঠিক আছে। এই দুটো লিখলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন 7 নম্বরে, এটা মুছে দিচ্ছি, 7 নম্বরে কি বলেছে, পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন ফাঁকটি রয়েছে? অ্যান্সার হবে 7 নম্বরে, অ্যান্সার হবে পলঘাট, পল পল ঘাট, ঘয়াঘাট পলঘাট, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 8 জায়গার প্রশ্ন কি বলেছে, গঙ্গা ও যমুনা কোন স্থানে মিলিত হয়েছে? অ্যান্সার হবে 8 জায়গার অ্যান্সার হবে এলাহাবাদে, অ্যান্সার কি লিখবে এলাহাবাদ, এলাহাবাদ, এলাহাবাদে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 8 জায়গার প্রশ্ন তো বলে দিয়েছি এলাহাবাদে। না দেখে কেটু শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? কেটু শৃঙ্গ সিকিম, অ্যান্সার কি লিখবে সিকিম, দন্ত সয়সি কয় হসি ম, সিকিম। আমাদের পরের প্রশ্ন 11 জায়গার প্রশ্ন, লাক্ষা ও মিনিকয় কী ধরনের বদ্বীপ? অ্যান্সার হবে, এটা কিন্তু 11 জায়গার অ্যান্সার হবে প্রবালদ্বীপ, কী লিখবে প্রবালদ্বীপ, পয়রাফলা বয়াকা ল প্রবাল দ্বীপ, দয় বয় দীর্ঘি পয়া প্রবালদ্বীপ। আমাদের একটা প্রশ্ন বলতে ভুলে গেছিলাম, 10 নম্বরের প্রশ্ন, ভারতের কোথায় আগ্নেয়গিরি রয়েছে? তো দেখো 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আন্দামান, আন্দামানের ব্যারেন লিখবে, ঠিক আছে, আন্দামানের, এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, আন্দামানের, আন্দামানের ব্যারেন, বজবালা আকার রয় কেন, আন্দামানের ব্যারেন হবে, ঠিক আছে। 10 জায়গার অ্যান্সার হবে আন্দামানের ব্যারেন হবে, ওকে, এটা কোনো কারণে আমার মিস্টেক হয়ে গেছে বলতে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 11 জায়গার প্রশ্ন তো বলে দিয়েছে, লাক্ষা ও মিনিকয় কী ধরনের বদ্বীপ? অ্যান্সার হবে প্রবাল দ্বীপ, এটা বলে দিয়েছি। বড় দেখে লু কোন রাজ্যে সবচেয়ে বেশি বয়ে যায়? লু, বড় দেখে প্রশ্নের অ্যান্সার হবে রাজস্থান, এ তো সবাই জানে রাজস্থান, লু সব থেকে বেশি বয়ে যায় কোথায়? রাজস্থান। 13 জায়গার প্রশ্ন, কোন কোন অঞ্চলটি ভারতের সবচেয়ে বা সর্বাধিক বন্যাপ্রবণ? অ্যান্সার লিখবে অসমের ব্রহ্মপুত্র অববাহিকা, অসমের, অসমের ব্রহ্মপুত্র, এটা হয় ময়, হ্যাঁ, ব্রহ্মপুত্র অববাহিকা, অববাহিকা, অসমের ব্রহ্মপুত্র অববাহিকা, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 14 জায়গার প্রশ্ন, কোন উদ্ভিদের কারণে সুন্দরবন নামকরণ করা হয়েছে? অ্যান্সার হবে সুন্দরী, সুন্দরী, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, 16 জায়গায় অসমে কালবৈশাখীর নাম কি? অ্যান্সার হবে, বানানটা লিখে রাখবে বর দৌ ছলা, বর দৌ ছলা,
ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।